হ্যান্ড ক্রিকেট খেলতে পারেন? আমি ছোটবেলা থেকে হ্যান্ড ক্রিকেটই খেলি। রক পেপার সিজার, তেরো গড়ের নামটা বলেন, একটা গান শুনান। হ্যান্ড রেসলিং এ যদি আপনি আমাকে হারিয়ে দেন তাহলে 200 টাকা। ভাবলেন যে উনি বাইকটা মানুষ, ওনারে দেখাই। নয়ন ভাইকে ধন্যবাদ। নিয়ন, ওকে, সো ছোটবেলায় আমরা অনেক টাইপের গেম খেলছি। আমরা হ্যান্ড ক্রিকেট খেলছি, আমরা হ্যান্ড রেসলিংও খেলছি, আমরা রক পেপার সিজারও খেলছি, আবার আমরা ওই যে পিং পং বল দিয়ে হচ্ছে নামতা টামতা তো আমরা ছোটবেলা থেকে বিভিন্ন জিনিসপাতি করছি। আমরা আজকে এই গেমগুলো খেলবো এবং এই গেমগুলোতে যারা যারা পারবে তাদের জন্য প্রাইজ মানি আছে। আর প্রাইজ মানি আপনি যদি না পান, অর্থাৎ গেমটাতে যদি আপনি হাইরে যান, তাহলে একটা ডেয়ার কিন্তু পারফর্ম করতে হবে। সবাই এটাতে প্রস্তুত কি না? তাহলে আমরা শুরু করি, সবাই বলি 3, 2, 1, পাগলা হ্যাপা। আমি ক্লাস বাঙ্ক করা প্রমোট করতেছি না কিন্তু। আচ্ছা, হ্যান্ড ক্রিকেট না রক পেপার সিজার? দুইটাই। হ্যান্ড ক্রিকেট খেলি। আচ্ছা ঠিক আছে। 3 বলে আপনার 10 রান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ওকে, আমি ব্যাটিং। হ্যাঁ, 3, 2, 1, 5 রান হয়ে গেছে। আর 2 বলে 5 রান দরকার। সমস্যা নাই, উইকেট ছিল না। আচ্ছা, আরেকটা আরেকটা উইকেট একটাই জীবনে, উইকেট একটাই জীবনে, একটা উইকেট পড়ে গেলে পড়ে গেছে। আপনি কি ইংলিশ ভার্সনের নাকি? হ্যাঁ, ইংলিশ ভার্সন। ও সরি সরি, 13 ones are 13, 13 twos are 26। আপনি তো 13 নাম ধরতেছেন না। এক লাইন গান গাবো? হ্যাঁ, এক মিনিট চিন্তা করে নি। সেই তুমি কেন এত কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এইটা দিয়ে পিং পং বল দিয়ে এরকম করতে হবে, জাগেল করতে হবে, এবং হচ্ছে আপনার সাথে 17 ঘরের নামটা বলতে হবে। ঠিক আছে, এটা একটু কঠিন, এটা কঠিন, এই জন্য এটার জন্য 400 টাকা। আমরা সবাই আমরা দেখি উনি পারে নাকি। 17 31 17 51 62 63 64 170 179 170 179 170 179 170 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
টেমপ্লেটটা বসায় দিতে হবে, এই যে ওই ওইটা বসায় দিতে হবে, জীবন বেদনা। আপনি আপনি জীবন অনেক বেদনার রে ভাই, এটা কেমনে পারলেন আপনি? আপনার সাথে দেখা হইছে এটাই ভালো লাগছে। প্রাইজ মানি আমি দিবই ভাই, আমি তো আমি মানুষ সাথে কথা রাখার মতো মানুষ নাকি। কেমন আছেন? আমার জোশ অবস্থা। জোশ অবস্থা? হ্যাঁ। আপনি কি পিএসজি সাপোর্ট করেন নাকি? হ্যাঁ, পিএসজি মানে পিএসজে। পিএসজে? ও ভিডিও রেফারেন্স দিয়ে আপনারে তো আগেই 200 টাকা দিয়ে দাও উচিত। আচ্ছা যাই হোক, আমরা কি রক পেপার সিজার খেলবো নাকি হ্যান্ড ক্রিকেট? হ্যান্ড ক্রিকেট খেলি। তিন বলে 10 রান করতে হবে। 3-2-1। তিন রান করছেন, তিন রান, তিন রান করছেন, আউট হয় নাই। দুই বলে 7 রান দরকার আপনার। 3-2-1। জীবনটা বেদনা, দুঃখ, স্যাডনেস। পিএসজে নিয়ে ঝোঁক মারতেছিলেন, হ্যান্ড ক্রিকেট হাইরা গেলেন। ডেয়ার দেওয়া উচিত? ডেয়ার কি দেওয়া উচিত? ডেয়ার কি দেওয়া উচিত? ডেয়ার এমবাপ্পে করি। এমবাপ্পে করেন, করেন, চমৎকার। জজ জজ জজ, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো। আপনি কোথায় পড়াশোনা করেন? আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ। বই টই কিনেন তো এমনিতে নাকি? হ্যাঁ, বই কিনি। বই কিনে কোনো সময় এরকম হয়েছে যে আপনি স্মার্টফোন পাইছেন অথবা আপনি বাইক পাইছেন, এরকম হয়েছে নাকি? না, এত সৌভাগ্য হয়। আপনারা একটা গোপন কথা বলে দিই, আপনাদের সবাইরই বলে দিই, rockomari.com এ যায় যদি আপনি বই কিনেন তাহলে একটা বর্ণমালা কার্ড পাবেন। এটা একটা বর্ণমালা অফার চলতেছে, 399 টাকার উপরে যদি কিনেন তাহলে একটা বর্ণমালা কার্ড, 699 টাকার উপরে হয়েছিলে দুইটা বর্ণমালা কার্ড। রকমারি এইটা মিলাইতে হবে, এটা যদি মিলান, মিলাইলে কি? মিলাইলে কিছু একটা পাওয়া যাবে। আগেই আমি বলে দিছি কিন্তু আপনাদের, স্মার্টফোন অথবা এক বাইক পাওয়া যাবে। বাইক যাবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আরেকটা হচ্ছে নিয়ন এন্ড অন, এই যদি প্রোমো কোডটা ইউজ করেন ডিসকাউন্ট। বলেন কেমন দিলাম? ভালো। শিওর তো? একটা তালি, একটা তালি দাও উচিত। সাতঘরের নাম তো পারবেন তো? না পারবেন না। নয় ঘর, 13-17-21-25-1 2-2-2 হবে? ওকে, 2 করেন দেখি।
দুই অক্ষে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে বারো। আপনি কোথায় পড়াশোনা করেন? পড়াশোনা বললেন না, বাইর করে দিবেন। ক্রিকেট খেলতেন? এক বলে, এক বলে পাঁচ রান করতে হবে, ঠিক আছে? এক বলে পাঁচ রান চালাক আছেন তো, ক্যামেরার দিকে একটু তাকান, বলেন যে চালাক আছি, অনেক চালাক। রক পেপার সিজার খেলতে চান? যে হচ্ছে আগে তিন নাকি? জি হ্যাঁ, তিন। রক পেপার সিজার, রক পেপার সিজার, এক এক না? রক পেপার সিজার দুই এক, রক পেপার সিজার দুই দুই দুই। তো টেনশন হয়ে গেছে গা, টাকা হারতেই আছি শুধু, বুঝলাম না টাকা। জীবনটা তো হাসির না, জীবন কি? ভাগ্যটাই খারাপ, ভাগ্যটাই খারাপ, আমি কি জিতবো? থ্রেড মেট দিয়ে দিতেছে আমার। আমি ছোটবেলা থেকে হ্যান্ড ক্রিকেটই খেলি, তাইলে তিন বলে দশ রান করতে হবে, এটাই। থ্রি টু ওয়ান। উনি অনেক কি কি সিস্টেমটা করছে, এইরকম কিছু একটা দিছে, কাজে চার আর দুই বলে ছয় লাগে, কি রে এইরকম করে কি কি করতে, আমি তো বুঝতেছি না। আট হয়ে গেছে আর দুই রান লাগে, ও বিশাল। আমি টানা তিনবার হারছি। নয়ন ভাইকে ধন্যবাদ। নিয়ন আমি যাই গেলে না না ভাই ভাই আপনি তো সবাইকে প্রশ্ন করেন, আপনি ওস্তাদ তো আমরা তো শিষ্য, তো আজকে আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই, তিনটা একটা করেন, একটা অন্তত সম্মান থাকবে, একটা প্রশ্ন করতে চাই, যদি করেন তাহলে আপনার জন্য বিশেষ উপহার আমার পক্ষ থেকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আছি ধানমন্ডি লেকের পাশে, তো আমি এখন ওস্তাদকে প্রশ্ন করতে চাই। এখন আমি নিয়ন আর ওস্তাদ হচ্ছে এখন আমাদের শিষ্য, মানে আমি রোহান, এক কথায় আমার নাম রোহান। ইয়েস হ্যাঁ, তো ওস্তাদকে আমি একটা প্রশ্ন করবো, যদি প্রশ্ন পারে তাহলে বিশেষ একটা উপহার রয়েছে। হ্যাঁ, চটকা না দিলে হইব না পরে আবার আমার যারা ভাই, এটাই আপনার উপহার নরসিং দিতে কাছে। হ্যাঁ বলেন বলেন। ডিপিএল তো চলতেছে, হ্যাঁ তো ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ, তো ঢাকা প্রিমিয়ার লিগে ফার্স্টেস্ট 100 টাকা। আচ্ছা খেলা শেষ, ওকে তালি দিই সবাই, চমৎকার চমৎকার। এটা আমি পারছি, এটা আমি পারছি, কিন্তু আমি ক্যামেরার সামনে বলবো না এটা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। নাম কি বলেন? ফেরদৌস হাসান স্নিগ্ধ। স্নিগ্ধ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যান্ড ক্রিকেট খেলতে পারেন? না। তাহলে জীবনে কি করছেন? রক পেপার সিজার? জি। ওকে, রক পেপার সিজার, রক পেপার সিজার, এক আমি এক, রক পেপার সিজার, রক পেপার সিজার, এক এক, রক পেপার সিজার, রক পেপার সিজার, দুই এক, দুই এক, কিন্তু এই 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 এখন কিন্তু একটা প্রেশার মোমেন্ট চলে আসছে। রক পেপার সিজার, দুই 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 দুই, বাড়াবাড়ি উত্তেজনা, কিন্তু দুই দুয়ে আমরা আসি। এই পয়েন্ট যদি আপনি পান তাইলে হচ্ছে আপনি 200 টাকা পাবেন, আর যদি এই পয়েন্ট আমি পাই তাইলে আপনার হচ্ছে একটা ডেয়ার পারফর্ম করা লাগবে, আমি একটা ডেয়ার দিব। সব হলো ভাই, ঠিক আছে, ঠিক বলছি, কথা ছিল না, কথা ছিল না, জগতে হঠাৎ হঠাৎই কথা হয়ে যায় গেল। লাস্ট লাস্ট ওয়ান, রক পেপার সিজার, পাইরে গেছেন তো। এখন যদি আমি বলি যে না 200 টাকা দিব না, তখন লাগবে না ভাই, আমি আপনার বিগ ফ্যান ভাই। আই হাই আই হাই, না না না, টাকা আসলে টাকা টাকা দরকার আছে, এটা কোচ কোচে 200 টাকা না দিন দেই। সকালে ঘুম থেকে উঠছেন কখন? ঘুম থেকে উঠছি আপনি আসার আধা ঘন্টা আগে। তাহলে আপনি আগে আমারে বলেন, সারা রাত ঘুমাইতে পারি নাই তো আপনার জন্য সকালবেলা? এটা এটা তিন এ রহা নেই জাতা। আপনি হ্যান্ড রেসলিং খেলতে পারেন? হ্যাঁ হ্যাঁ পারি। হ্যান্ড রেসলিং এ যদি আপনি আমাকে হারিয়ে দেন তাহলে 200 টাকা। ওকে, থ্রি টু ওয়ান বললে শুরু। এক আপনি বললেন আমার জন্য আপনি সারা রাত ঘুমাইতে পারলেন না, আর 200 টাকার জন্য আমার এই তারপর হারাই দিলেন।
আমাকে 200 টাকার জন্য হারিয়ে দিলেন বলতে তো পারতেন যে ভাই আপনাকে ভালোবাসি 200 টাকা দেন ভাই আপনি আসছেন এটাই অনেক আলো টাকা নান দিলে হবে না 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 কিন্তু টাকাটা তো ডিজার্ভ করেন আপনি থ্যাঙ্ক ইউ ভাই আরে একটু চিল্লা পাল্লা দেন একটা থ্যাঙ্ক ইউ আপনার এখানে আসার কারণ কালকে রাতে পোস্টার দেখে আপনি যে শুরুতে বিভিন্ন ভাবলেন যে উনি বাইকটা মানুষ ওনারে দেখাই যে সাইজে ছোট ওনারে দেখাই আসি না ভাইয়া স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েশনের আগে যে ভিডিওগুলো দিতেন ওই সময় থেকে আমি আপনার ফলোয়ার কি খেলবেন বলেন আপনি তো উপর থেকে দেখতেই পারবেন না আমি কি মারছি সমস্যা নাই তাও ইনশাআল্লাহ জিতব বলেন বুঝছেন তো এসব জোক আপনাকে এই জন্য মারতেছি কারণ আমি আসলে সাইজে ছোট ঠিক আছে কি করব জীবনে তো জীবনটা কি বেদনা দুঃখের বুঝেন নাই আমরা তিন বলে আমার 10 করতে হবে হাত আবার ফাড়ালেন না যে দুই পোলাপাইনি নদী থেকে প্রেডিক্ট করে ফেলছে এইসব পোলাপাইনি কিন্তু আইপিএল রে আবার ফিক্সিং কয় ঠিক আছে কারণ ওরা জানে যে ফিক্সিং কেমনে হয় বুঝেন নাই এক বলে দুই রান দরকার আরে সবাই করে করে কয় দিল ওখানে আসলে হিরো ভালোই লাগতেছে যেহেতু আমি আপনার সাথে দেখা করার জন্য মূলত এখানে আসছি কারণ আগে তো দেখা হয়নি কখনো কখন কালকে কি বলছিলেন এখানে বসে 2 ঘন্টা ধরে এখানে বসে আছেন 6 বলে 20 রান উইকেট দুইটা 400 টাকা ভালো 3 করছেন 1 4 এত লো রান রেটে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে আর কি 4 বলে 16 রান লাগে 4 বলে 16 তিন বলে 12 12 ছোটগুলো উঠাবো না বলা পেন কিন্তু আবার আমাদের ও এই যে মাদ্রিদের সাপোর্টারটা মাদ্রিদের সাপোর্টারটা আবার ভুল বলেছে 2 বলে 6 1 বলে 2 কি দাও উচিত আমারে কি আরে বইলে মুখে বলে দিল ওই তো শোনা লাগছে আরেকটা উইকেট না পারলে আপনারা ডাকবেন এরপরে ক্যাপ্টেন 1 বলে 2 থ্যাঙ্ক ইউ ভাই 1 2 বলে 9 বলে 9 কত আর লাগে আস্তে আস্তে বুঝলাম না হ্যান্ড ক্রিকেট এত ভালো পারেন কেমন আপনারা ও আপনি দেখাইছিলেন এর আগেবার গজব বেজ্জতি আপনি আমার একটা কোয়েশ্চেন করেন 200 টাকা দেন আমারে আপনি 3 বলে আপনি 10 রান করেন এবার ঠিক আছে কি রোহিত শর্মা নাকি বুঝলাম আমি প্রথম বলে ক্রিস গেলের ফ্যান নাকি পার্টনার কিছু নাই চুলে এরকম করে পার্টনার ২০০২ সহজ কোয়েশ্চেন তো এটার জন্য টাকা নেই কুছ ভি আচ্ছা কঠিন কোয়েশ্চেনের জন্য টাকা আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপ কবে জিতছে এন বলতে পারবে না ভাই রাইভাল দেখে আমি জানি না এইসব বলা যাবে না না 1986 আপনি আসলে ব্রাজিল না আর্জেন্টিনা কোনটা আপনি দেখেন দেখেন ক্যামেরায় ব্রাজিল বলার সময় মেবি বলছে আর্জেন্টিনাটা একদম কিন্তু একদম আচ্ছা আমরা ইয়া করি হ্যান্ড ক্রিকেট খেললে 200 না 400 টাকা ফেয়ার ফেয়ার 3 রান 2 বলে 7 রান দরকার হ্যাঁ 7 রান 3 রান দরকার 1 বলে 3 আচ্ছা 6 আছে 6 আছে এইটা 6 ওকে জামা উইন পোলাপাই আজকে আমি বুঝলাম যে টাকা না দিয়া যদি যদি আমি বলতাম যে হাক করব তাইলেই যথেষ্ট হইলো আমি আরো ইজিলি জিততাম যদি আমরা কতজনের সাথে গেম খেলছি আমাদের কোনো ধারণা নাই কিন্তু জায়গায় প্রচুর মানুষ আসছে এবং তাদের সবার সাথে কথাবার্তা বলতে পাইরে খুব ভালো লাগছে আমরা চেষ্টা করব এই ধরনের গেম কি আরো খেলা উচিত নাকি উচিত শুনতে পাইতেছি না তো আমি ওকে আপনার কাছে কেমন ভিডিওটা লাগছে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাইয়েন নেক্সট আমাদের কোন খেলা খেলা উচিত কোথায় খেলা উচিত সেটাও কমেন্ট সেকশনে জানাইয়েন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন সবাই একটু একসাথে জোরে একটা চিৎকার দেই বসায় ও দুইবারই ফেল করছি আমি ইন্ট্রো আউট্রো দুইটাতেই ফেল করছি এবার ও করে একটা চিৎকার দেই ঠিক আছে 3 2 1